একদিন ঠিকমতো না ঘুমালেই শরীর আর ভালো লাগে না। সেখানে একটানা ৪০ বছর না ঘুমালে পরিস্থিতি কি হতে পারে? তবে ঘটনাটা অবাক করার মতো হলেও সম্প্রতি চীনা গণমাধ্যম এমনই এক উদ্ভট ঘটনা প্রকাশ্যে এনেছে। বিগত চার দশকেও ঘুমাননি লি ঝানাইং নামের এক নারী, তবুও তিনি ফিট ও শারীরিকভাবে সুস্থ আছেন। এ বিষয়টি তার স্বামী, প্রতিবেশী ও বন্ধুরা নিশ্চিত করেছেন। তারাও লি ঝানাইং এর না ঘুমানোর সত্যতা যাচাই করেছেন। এমনকি চিকিৎসকরাও তার অনিদ্রার রহস্য ভেদ করতে পারেননি। লি ঝানাইং এর দেওয়া তথ্য মতে তিনি সর্বশেষ পাঁচ ৬ বছর বয়সে ঘুমিয়েছিলেন, তারপর কেটে গেছে ৪০ বছর, তবুও তার চোখে ঘুম আসেনি। লি ঝানাইং এর বসবাস হেনান প্রদেশের ঝংমু কাউন্টির একটি গ্রামে। লি তার গ্রামে বেশ পরিচিত, কারণ সবাই তার না ঘুমানোর এই অস্বাভাবিক বিষয়টি জানেন। লির প্রতিবেশীদের কয়েকজন জানান, একবার লির না ঘুমানোর বিষয়টি পরখ করতে গিয়ে তারা নিজেরাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। এরপর তারা ঘুম থেকে উঠে দেখেন লি সেখানে ঘুমহীন চোখে জেগে বসে আছেন। এদিকে লির স্বামী লিউ সুকুইনও এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি কখনো তার স্ত্রীকে ঘুমাতে দেখেননি। বিয়ের পর থেকেই তিনি দেখছেন দিনরাত জেগে শুধু লি কাজ করে বেড়ান। স্ত্রীকে ঘুমাতে বলেও লাভ হয়নি। তিনি জানান ঘুমাতে পারেন না, এমনকি বিয়ের প্রথম দিকে স্ত্রীর অনিদ্রার সমস্যা ভেবে চিকিৎসা করান। ঘুমের ওষুধ খেয়েও লির ঘুম আসেনি বলে জানান তার স্বামী। লি ছোটবেলা থেকে এখন পর্যন্ত অনেক চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন, তবে কেউ কোনো সমস্যার খোঁজ দিতে পারেননি। তার মানে লি একেবারেই সুস্থভাবে বেঁচে আছেন। তবে বেইজিং এর একটি মেডিকেল সেন্টার সম্প্রতি লির না ঘুমানোর বিষয়টির রহস্য উদ্ঘাটন করেছেন। চিকিৎসকদের একটি দল লিকে টানা ২ দিন অর্থাৎ ৪৮ ঘন্টা পর্যবেক্ষণ করেন। এ সময় তারা উন্নত সেন্সর ব্যবহার করেছিলেন। ৪৮ ঘন্টার ব্রেইন ওয়েভ পর্যবেক্ষণের সময় দেখা যায় লির ঘুম পেয়েছিল, তবে তা একেবারেই হালকা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সাধারণ মানুষ যেমন চোখ বন্ধ করে ঘুমায়, লির বিষয়টি পুরোপুরি উল্টো। অর্থাৎ লি ঝানাইং চোখ বুজে নয়, জেগে এমনকি কথা বলা বা কাজের মধ্যেও ঘুমাতে পারেন। চিকিৎসকরা এই ঘটনাটিকে জেগে ঘুমানো বলে বর্ণনা করেছেন। অনেকেই ঘুমের মধ্যে হাঁটার অভ্যেস আছে, ঠিক তেমনই লি ঝানাইং এর বিষয়টিও। দেখলে মনে হবে তিনি সারাদিন জেগে আছেন, আসলে জেগে থাকা অবস্থাতেই তিনি ঘুমান। তবে তার স্নায়ু ও অঙ্গ ঘুমের মধ্যেও সক্রিয় থাকে। প্রান্তিস আরোয়ার সময় সংবাদ।